আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আমরা এমন কিছু পেশেন্ট পেয়ে থাকি যাদের দাঁতে আগে থেকেই অনেক বড় গর্ত হয়ে আছে। তো দাঁতে গর্ত হলেই যে দাঁতে ব্যথা হবে ব্যাপারটি এমন নয়। দাঁতের যদি অনেক বড় গর্ত হয় সেক্ষেত্রে ব্যথা হয় না, যদি না দাঁতের গর্তটি দাঁতের ভিতরের পাল্প পর্যন্ত না পৌঁছায় তখনও ব্যথা হয় না। যখন দাঁতের ভিতরের পাল্পে পৌঁছে যায় তখনই দাঁতে ব্যথা হয়। তো ভিউয়ার্স, আমরা অনেক পেশেন্ট পেয়ে থাকি যাদের দাঁতের উপরে অনেক বড় গর্ত হয়ে গেছে আর গর্তটা দাঁতের ভিতরের পাল্প পর্যন্ত নষ্ট করে দিয়েছে, এমন দাঁত রয়েছে তাদের মুখে, কিন্তু তারপরেও দাঁতে কোনো রকম ব্যথা নাই, কোনো যন্ত্রণা নাই। তবে এমন দাঁতে কিছুদিন বাদে বাদে ব্যথা হতে দেখা যায়। আগে অনেক আগে ব্যথা হয়েছে, যন্ত্রণা হয়েছে, তখন হয়তো ওষুধ খাওয়া হয়েছে, ব্যথা ভালো হয়ে গেছে, ব্যথা কমে গেছে। আবার হয়তো কিছুদিন পরে একই দাঁতে আবারও ব্যথা হয়েছে, আবারও আপনি ওষুধ খেয়েছেন, আবারও ব্যথাটা হয়তো কমে গেছে। তো আসলে দাঁতের ব্যথা কমে যাওয়া মানেই দাঁতের সুস্থতা নয়। দাঁতের সুস্থতায় দাঁতের ওষুধ খেয়ে দাঁতের সমস্যা ভালো করা যায় না। দাঁতের সমস্যা হলে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতের চিকিৎসা করাতে হয়। তো ভিউয়ার্স, আসুন আমরা বুঝে নিই যে দাঁতের উপরে বড় ধরনের ক্যাভিটি হয়ে যাওয়ার পরেও, দাঁত পালপাইটিসে আক্রান্ত হওয়ার পরেও কেন আমরা অনেক সময় ব্যথা হয় না সেই দাঁতগুলায়। ভিউয়ার্স, এখানে যে ডায়াগ্রাম বা ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চার পাঁচটি দাঁতের ছবি রয়েছে। প্রথম যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো দাঁত, কোনো ধরনের সমস্যা নাই। এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, দাঁতের উপরে হালকা একটা ক্যারিজ দেখা যাচ্ছে। এই অবস্থায় দাঁতের চিকিৎসা করা যায় ফিলিংয়ের মাধ্যমে। এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন, এখানে উপর থেকে দাঁতে ক্যাভিটি হয়ে ক্যাভিটিটি দাঁতের ভিতরের পাল্প পর্যন্ত চলে আসছে। তো এমন অবস্থায় দাঁতে যন্ত্রণা হয়, ব্যথা হয়। তো এমন অবস্থা যদি থাকে তখন যদি আপনি ওষুধ খান তাহলে হয়তো ব্যথাটা কমে যায়, কিন্তু দাঁতটি পুরোপুরি ভালো হয় না। ওষুধের অ্যাকশন যতদিন পর্যন্ত শরীরে কাজ করে ততদিন পর্যন্ত ব্যথা মুক্তভাবে থাকা যায়, কিন্তু দাঁতটি কিন্তু বসে থাকে না। দেখুন, দ্বিতীয় নম্বরের যে ছবিটি এখানে দেখতে পাচ্ছেন, এটি ক্যাভিটি আরও বেড়ে গেছে এবং দাঁতের যে পাল্প রয়েছে সেটির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। অর্থাৎ দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেটি ধীরে ধীরে পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো এভাবে পচে যাওয়ার কারণে, নষ্ট হয়ে যাওয়ার কারণে দাঁতের ভিতরের যে সেন্সেশন থাকে, দাঁতের যে অনুভূতিটি থাকে সেটি দাঁতের পাল্প অঞ্চলে থাকে, অর্থাৎ পাল্পে থাকে। তো যখন দাঁতের পাল্পটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তখন সেই দাঁতে আর কখনো ব্যথা অনুভব হয় না। কিন্তু ব্যথা অনুভব হচ্ছে না তার মানে যে দাঁতটি ভালো হয়ে গেছে তা কিন্তু নয়। দিন যত যায় ততই সমস্যা বাড়তে থাকে। প্রথম এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিতে ব্যথা হলে ওষুধ খেলেন, ব্যথা ভালো হয়ে গেল, পরে আবারও ব্যথা হলো, আবারও এরকম অবস্থায় আপনি ওষুধ খেলেন কিন্তু দাঁতের চিকিৎসা করালেন না, ওষুধ খেয়ে ব্যথাটা আপনি আবারও কমায় রাখলেন। তাহলে কি হবে, আপনার দাঁতটি ব্যথামুক্ত থাকবে ঠিকই, কিন্তু দাঁতের যে পচনশীল যে রোগটি, দাঁতের ভিতরের যে পাল্পটি ধীরে ধীরে পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু অতিবাহিত থাকবে, সেটি চলতেই থাকবে, ওষুধের মাধ্যমে এটি ভালো হবে না। তো যখন আপনি আবারও ওষুধ খেলেন তখন হয়তো এ ধরনের দাঁতের ব্যথা আবারও কমে যেতে পারে। কমে যাওয়া মানে ভালো নয়, কিন্তু কিছুদিনের মধ্যে আবারও দেখা যাবে যে আবার দাঁতের ভিতরে যে পাল্প যতটুকু আছে পুরোটাই এভাবে নষ্ট হয়ে যাবে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, পাল্পটা কিছুটা অংশ ভালো আছে, এটা পুরো পাল্পটি ভালো রয়েছে, এখানে কিছুটা ইনফেকশন রয়েছে, এখানে তার থেকে বেশি, আর এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি পুরোপুরি দাঁতের ভিতরে যতটুকু পাল্প রয়েছে পুরোটাই কিন্তু ইনফেকশন হয়ে গেছে এবং দাঁতের গোড়াতেও ফুলে ওঠার সমস্যা হচ্ছে এরকম অবস্থায়। তো এরকম অবস্থায়ও যদি আপনি ওষুধ খান, ওষুধ খেলে হয়তো দাঁতটি আবারও আপনার ব্যথা ভালো হয়ে যাবে কিন্তু দাঁতটি সুস্থ হবে না। দিন যত যাবে ততই এ সমস্যা বাড়তে থাকবে, আর যখন দাঁতের ভিতরের পাল্প পচনশীল হয়ে সেটা পচে যাবে তখন সেই পচা স্থানে, অর্থাৎ দাঁতের যে পাল্প নষ্ট হয়ে গেছে সেই স্থানে কোনো ধরনের কোনো অনুভূতি থাকবে না বা থাকে না, তার জন্য সেই দাঁতটিতে কোনো ধরনের ব্যথা হয় না। অনেকে বলে থাকেন আমার দাঁতে তো অনেক বড় গর্ত হয়ে গেছে কিন্তু কোনো ব্যথা নাই, কোনো যন্ত্রণা নাই, আমি তো ভালো আছি। তো ভালো আছেন কেন? ভালো আছেন তার জন্য ভালো আছেন যে দাঁতের ভিতরে যে পাল্প রয়েছে সেটি এমনভাবে নষ্ট হয়ে গেছে, পচে গেছে, যে আপনার সেই দাঁতটিতে কোনো ধরনের অনুভূতি নাই, তার জন্য আপনার হয়তো সেই দাঁতটিতে কোনো ধরনের ব্যথা নাই, যন্ত্রণা নাই। তবে এ ধরনের দাঁত আপনি যদি মুখের মধ্যে রেখে দেন তাহলে সমস্যা আরও বাড়তে থাকবে।
ভিউয়ার্স, এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, দাঁতের এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, এই অবস্থায় দাঁতের ভিতরে যে পাল্পটি রয়েছে এমনটি হলে সেটি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এমন দাঁতে যদি আমরা এক্সরে করে থাকি তাহলে দেখা যায়, এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের এখানে যতটুকু অংশ কালো দেখতে পাচ্ছেন এতটুকু অংশ দাঁতের অংশ নাই, অর্থাৎ দাঁতের অংশ এখানে গর্ত হয়ে গেছে। আর সেই গর্ত হয়ে যাওয়ার কারণে দাঁতের যে শিকড় এখানে দেখতে পাচ্ছেন, এটি একটি দাঁতের এক্সরের ছবি। তো এটি দেখুন দাঁতের পাল্প, এই যে দেখা যাচ্ছে কালো, এই যে দেখা যাচ্ছে দাঁতের পাল্প কালো, এবং এটি মাড়ির দাঁত, এখানে একটা রেখার মতো দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কালো দাগ। এটি হচ্ছে দাঁতের ভিতরে যে রুট থাকে, রুটের ভিতরে ক্যানেল থাকে, আর সেই ক্যানেলের ভিতরে দাঁতের পাল্প বা দন্তমজ্জা থাকে। তো যখন এভাবে দাঁতের একটি সাইড নিয়ে হোক বা উপর অংশ হোক এভাবে গর্ত হয়ে যায়, সেই গর্তের মধ্যে যে ইনফেকশন হয়, যে ব্যাকটেরিয়া থাকে, তা ধীরে ধীরে দাঁতের ভিতরে যে রুট থাকে সেই রুটের ক্যানেলের মধ্য দিয়ে দাঁতের গোড়া পর্যন্ত পৌঁছে যায়। যদিও এ দাঁতের যে পাল্প রয়েছে সেটি পুরোটাই পচে গেছে, সেই পচা পাল্পের যে ব্যাকটেরিয়া থাকবে তা ধীরে ধীরে দাঁতের গোড়া অবধি চলে আসে, এবং এক্ষেত্রে ধীরে ধীরে দাঁতের যে যদি নিচের চোয়ালে এ ধরনের নিচের চোয়ালের দাঁতের এ ধরনের সমস্যা হয়, তাহলে নিচের আমরা যে চোয়াল রয়েছে সেটিকে ম্যান্ডিবুলার বলি। তো এই ম্যান্ডিবুলারের যে হাড় রয়েছে, যে বোনস রয়েছে, যে হাড়, সেই হাড়ের ক্ষয় ধীরে ধীরে শুরু হয়ে যায়। যেমনটি এখানে দেখুন যে দাঁতের গোড়ার এদিকটা ধীরে ধীরে কালো হয়ে গেছে, আর এই কালো হয়ে যাওয়াটাই হচ্ছে দাঁতের মাড়ির যে চোয়ালের যে হাড় রয়েছে সেই হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, তার জন্য এক্সরেতে এখানে এভাবে কালো দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যা হয়ে থাকে। যদিও আপনার সেই দাঁতটিতে কোনো ধরনের ব্যথা হচ্ছে না, কিন্তু তারপরেও দাঁতটি ভালো নাই, এমন দাঁত হয় তুলে ফেলতে হবে। আর তা না হলে যদি এক্সরে করান, এক্সরের রিপোর্ট যদি ভালো হয় তাহলে সেটি ট্রিটমেন্ট করে রাখা যেতে পারে। তবে এ ধরনের দাঁত আপনার মুখে রেখে দেবেন না, হয় ট্রিটমেন্ট করিয়ে রাখুন, তা না হলে এ ধরনের দাঁত ফেলে দেওয়াই ভালো। ভিউয়ার্স, এখানে যে এক্সরেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে দাঁতের পাল্প শুরু হয়ে গেছে, আর এটি হচ্ছে দাঁতের পাল্প, এই দাঁতের পাল্প এখান থেকে শুরু হয়েছে। তো এখানে যে কালো স্পটটা আপনারা দেখতে পাচ্ছেন দুই দাঁতের মধ্যবর্তী স্থানে, এখানে ক্যারিজের মাধ্যমে গর্ত হয়ে গেছে। কিন্তু গর্ত হলেও এই গর্তটা কিন্তু কেবলমাত্র পাল্পের কাছাকাছি চলে আসছে, এখনও পাল্পে পুরোপুরি টাচ করেনি, তার জন্য এই দাঁতে এমন দাঁতে হালকা হালকা ব্যথা হতে পারে। তো এই যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই দাঁতটিও ইনফেকশন হয়েছে, ক্যারিজ হয়েছে, দাঁতে গর্ত হয়েছে, কিন্তু দাঁতের গোড়াটা দেখেন পরিষ্কার রয়েছে। এখন পর্যন্ত দাঁতের গোড়ার যে হাড় রয়েছে সেই হাড়ে কোনো ধরনের ক্ষয় এখনও পর্যন্ত শুরু হয়নি। কিন্তু এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে দাঁতের গোড়াতে যে দাঁতের গোড়ার দিকে কিন্তু হাড়ের সঙ্গে ক্ষয় শুরু হয়ে গেছে, শুধুমাত্র নার্ভ পচে যেয়ে সেই নার্ভের ইনফেকশন দাঁতের গোড়ায় পর্যন্ত চলে আসছে, তার জন্যই এ ধরনের সমস্যা হচ্ছে। তো এটি কিন্তু ভালো আছে। তো যদি দেখা যায় যে আপনি অনেকদিন পর্যন্ত দাঁতে ওষুধ খেয়ে খেয়ে ব্যথা কমায় রাখছেন, সেক্ষেত্রে এ ধরনের সমস্যা বেশি হতে দেখা যায়। ভিউয়ার্স, যদি সামনের দাঁত হয়, এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সামনের দাঁত, এখানে একটি গর্ত হয়ে গেছে, আর সেই গর্তের মাধ্যমে ইনফেকশনটা ধীরে ধীরে দাঁতের গোড়ায় পৌঁছে গেছে। তাই দেখুন এখানে সামনের দাঁতের এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটা অংশ কিন্তু কালো হয়ে গেছে। এটি উপরের যে ম্যাগজিলা রয়েছে, উপরের যে হাড়গুলো রয়েছে যেখানে দাঁত বসানো থাকে, তো সেই ম্যাগজিলার ভিতর এ ধরনের ক্ষয় শুরু হয়ে গেছে। এমনটি চলতে থাকলে ক্ষয়ের পরিমাণটা যত বেশি বাড়তে থাকে ততই চিকিৎসা ব্যয় বাড়তে থাকে, চিকিৎসার ঝুঁকি বাড়তে থাকে, এবং এক পর্যায়ে সেটি অপারেশনের মাধ্যমে চিকিৎসা করাতে হয়। ভিউয়ার্স, এমনও দেখা যায় যে দাঁত ভেঙে, অনেক দিন থেকে দাঁত এভাবে ভেঙে বসে আছে, কোনো কিন্তু তারপরেও কোনো ধরনের ব্যথা নাই, কোনো যন্ত্রণা নাই, কোনো অনুভূতি সেই দাঁতে নাই। তবে এ ধরনের দাঁতে ভেঙে যে দাঁতগুলো অনেক আগে থেকে ভেঙে গেছে, তো এ ধরনের দাঁতে যদি আপনি এভাবে রেখে দেন তাহলে সেখানে ব্যাকটেরিয়ার বংশবিস্তার হবে অনেক বেশি, এবং হতে হতে দাঁতের গোড়ায় ইনফেকশন হয়ে ঠিক এমনটি ক্ষয় শুরু হতে পারে, যার জন্য আপনাকে অপারেশন পর্যন্ত করতে হতে পারে। তো ভিউয়ার্স, যাদের এ ধরনের দাঁত রয়েছে তাদেরকে বলছি, আপনারা সেই দাঁতটি হয় তুলে ফেলুন, না হয় যদি ট্রিটমেন্ট করার মতো অবস্থায় থাকে ট্রিটমেন্ট করিয়ে রাখুন। এ ধরনের ভেঙে যাওয়া দাঁত বা এ ধরনের নষ্ট হতে যাচ্ছে এমন দাঁত মুখের মধ্যে রাখবেন না। এমন দাঁত মুখের মধ্যে রাখাতে অন্যান্য যে দাঁতগুলো আছে সেই দাঁতও ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হতে পারে। তো ভিউয়ার্স,
এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। এছাড়া দাঁত সম্পর্কে জানার জন্য বা দাঁতের বিষয়ে যে কোনো পরামর্শের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অনুসরণ করতে পারেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।